করে আছে বলে সূর্যটা উঠছে না। আর কালকে আমরা রাত্রিবেলা বাসে উঠেছি, আজকে ভোরবেলা পৌঁছেছি, আর এসেই চলে এসেছি সমুদ্রের ধারে। আমরা এসেছি দীঘাতে, ভাবছিলাম সানরাইজ দেখবো, ভাগ্যে নেই, দেখা হলো না। হয়তো ওয়েদার খারাপ, মেঘলা, তোমাদের সকলেই জানো দুদিন ধর ওয়েদার খুবই খারাপ, সানরাইজ দেখা হলো না। কালকে যদি রোদ থাকে, আমি ভাবলাম আজকেই এসে দেখে নেবো, কালকে নাহলে আর ভোরবেলা উঠতে হবে না, আজকে যদি নাইট জার্নি করে এসেছি। তা দেখা যাক, কালকে যদি শরীর আবার পারমিট করে তাহলে আবার আসবো, সানরাইজ দেখবো। আর এখন আমরা রুমে যাবো, রুমটা তো আমার দেখা হয়নি, মানে রুমে ব্যাগ রেখেই চলে এসেছি সমুদ্রের ধারে, সমুদ্র টাইম। তা যাই হোক, সঙ্গে থাকো, ব্লগে দেখতে থাকো, আবার দেখা হচ্ছে পরে। প্রচুর হাওয়া, প্রচুর ঠান্ডা, প্রচুর মজা করবো। কি সুন্দর করছে ডাকারা, মেঘা আমাকে অনেক হেল্প করছে ভিডিও ধরে দিতে। আর এই যে আমার বরের বন্ধু, অফিস কলিগ, উপর থেকে ক্যামেরাটা করবে, উপর থেকে নিচেটা পুরো দেখাবে, খুব সুন্দর দেখতে লাগবে। এই যে ময়দা মাখা হচ্ছে, টিফিনে আলুর দম হয়ে গেছে, ও জানি আমার ছেলে খুব আফসোস, জানো তোমার হাতে রান্না খেতে পারবে না। এসছে কিন্তু নিরামিষ ভুজি, তুমি একটু আমি বলে দিচ্ছি লুচি সরিয়ে রাখবে। এই যে আমাদের হোটেল, এই হোটেলটাতে আমরা উঠেছি। আর পুরো গলিটা এরকম, দুপাশারই শুধু হোটেলই আছে। আর এই সোজা গিয়ে ডান দিকে গেলেই সি বিচ। আমাদের তো একবার সি বিচ ঘোরা হয়ে গেছে, এবার টিফিন টিফিন খেয়ে তারপর আবার যাব। খুব সুন্দর সুন্দর কিন্তু হোটেলগুলো আছে এখানে, সব সমস্ত হোটেলই খুবই সুন্দর। যাই হোক, দুটো দিন মজা করে কাটিয়ে নি। একটা কমেন্ট করলে তবে বুঝতে পারবো তো, দেখছো? আপনি যেন হারিয়ে যাবেন না, তাহলে আরো আমার বড় কপালে কষ্ট আছে, এই বয়সে বর ছাড়া থাকা খুব মুশকিল। আপনি যেন হারিয়ে ফারিয়ে যাবেন না, তাহলে আমার বরের কপালে কষ্ট আছে। শাশুড়িকে, ঘরের জামাইকে নিয়ে এসেছিস বলে পাত্তাই দিচ্ছিস না। হ্যাঁ রাজু, এগুলো ঠিক না, কাকিমাকে ফেলে তুমি চলে গেলে তো আমি ছেলেকে খাওয়া দিতে গেলাম। বিন্দুকে ডাকো, ঠিক আছে? লুচি, আলুর দম আর মিষ্টি, আজকে দু সকালের লাঞ্চ। রিঙ্কুর মা এত হাসছে, রিঙ্কুর মা সব দেখবে, তুমি বসে বসে বলে আমি হাসছিলাম। এই তো ব্লগে দেখবে। আমি ঠুকবো, ধরে থাক, আমি ঠুকবো, চল আনতে যাবো। আর যাবি ভয় কিসে? আর এক বোতল জল আনতে যাচ্ছি এখন।
আমরা হোটেলের রুম থেকেই স্নান করে টিফিন করে সিবিচের ধারে চলে এসেছি। আর একটু রোদ থাকলে খুব ভালো হতো, সিবিচের ধারেই বেশিরভাগ সময় কাটাবো, কারণ দীঘাতে তো আর সেইভাবে কিছু নেই। আর অনেক দিন দীঘায় আসা হয়নি, অনেক দিন পর, অনেক দিন মানে কি 2 বছর পর দীঘায় এলাম। আর মাঝে মাঝে এরম দীঘায় সময় কাটাতে বেশ ভালো লাগে, ছোট্ট করে সমুদ্রের ধারে বসে থাকা আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে? আর রোদ থাকলে আরও সুন্দর সুন্দর ফটো তোলা যেত। যাই হোক, ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে দীঘায় মানে মজা করলাম, তবু প্রচুর মজা করে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা জল, রেডি 1 2 3 স্টার্ট। এই আর একটু বড় হলে ভালো, আরো এসছে দাঁড়ো। বালিতে নিজের নাম লিখেই কয়েকটা ফটোশুট করলাম, মনে একটা ছোট ইচ্ছাও ছিল যে এই বিশেষ দিনটা দুজনে একসাথে সমুদ্রের ধারে কাটাবো। আর 27 বছর পর আজকে এই দিনটা আমি পূরণ করতে পারলাম, সমুদ্রের ধারে একসাথে কাটালাম আর বেশ ভালো সময়টা কাটালাম। আর একটু রিলসও বানাচ্ছিলাম, আমার বর অতটা পারে না, আর জোর করেই করছিলাম। বাচ্চা এমনি শখ হয়েছে, না চললেও হবে, ও রাজস্থানে গিয়ে উঠ চড়বি। মেঘা এখন ঘোড়ায় উঠছে, তুমি ওঠো না, লেগিংস পরে না, 150 টাকা নয়, তুমি বলেছো 100 টাকায় দুজন, না ভাই না 100 টাকায় দুজন বলেছো, মজা পেয়ে গেছে দাদা, মজা পেয়ে গেছে। এই যে তোমাকে কালকে বলছিল মারবো মারবো, সমীরের ব্যবস্থা করবার, এসে এখন মুড়ে হয়ে গেছে, এই সব বৌদির কাছে পৌঁছে যাবে, এই যে এইগুলো সব বৌদির কাছে পৌঁছবে। আমরা এখন একটু বসে পেয়ারা মাখা খাচ্ছি, আর প্রত্যেক জিনিসের ভীষণ দাম, ভীষণ দাম, আর একটুও দাম কমায় না কিছুতে। হয়ে গেছে সব রকমের সবজি, হেভি টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আর এই যে এই রুমটাতেই আমরা ছিলাম, ঢুকতেই ওয়াশরুম, তারপরে এই যে পুরো রুমটা বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সব সময় গরম জলও ছিল বেশ কলেতে। এই তো বলছি, কেউ কেউ যদি বুকিং করতে চাও এই ভাইটাকে বুক করবে, অসাধারণ রান্না করে, অসাধারণ রান্না, না না খেলে বিশ্বাস করবে না, কাজে এক ঘর, হাতের গুঞ্জা আছে, তুমি এটা এ করতে পারতো, হোটেল খুলতে পারতো, মাঝে মাঝে খেতে যাবো আমরা, কেন দেখিয়েছে কিন্তু আমাদের রুমটাই দেখেছি, সব রুমই সেম, আর সন্ধ্যাবেলা লাইট গুলো যেন ভালো লাগছে।
আমাদের সন্ধ্যের কফি অনেক অপেক্ষার পর দিয়েছি, তবে এই যে বউ এখানে কফি নিয়ে যাচ্ছে রুমে, নির্মলদা বউকে ডেকে আনো, বল বৌদির সঙ্গে খাবে চলো। সন্ধ্যের দীঘা কি সুন্দর লাগছে, চল শপিং মলে ঢুকি। খেলাম তো কাজু নেছে না, ফ্ল্যাট 70% ডিসকাউন্ট, এইট সিটি নিউ দীঘা, হোটেল 8000 নিচে, ফোন নাম্বার 8420614215। সন্ধ্যের মার্কেটটা ঘুরে দেখছি আমরা এখন। আইলা সাটেন আছে, কোনটা অক্টোপাস? এই তো এইটা খাওয়ার কথা বলছিলিস মেঘা, দেখো না কোনটা লাগছে, দেখো খাবি একদম সাজা, গ্যারান্টি মত সাজা। এই যে আমাদের কমপ্লেট ভাজা হচ্ছে এখন, মেঘার পেটে পমপ্লেট, সবাই জানে এটা মেঘা। এরপর আমরা সি বিচ থেকে ঘুরে এসে আর এখন আমাদের বানিয়েছিল চিকেন স্টিক কাবাব, আর দারুণ দারুণ বানিয়েছিল, কি বলবো অপূর্ব স্বাদ। এবার চলে এলাম রাতের ডিনার টেবিলে, ছিল রাইস আর চিলি চিকেন, দারুণ প্রত্যেকটা রান্না অসাধারণ। এই আসার সময় একটা বালিশ চাইবে তো, চলো আজকের মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।